শেয়ার সদা টিপসে আপনাকে স্বাগত। তো এই ভিডিওতে একটি পাওয়ার সেক্টরে পেন স্টক নিয়ে আলোচনা করব। তো কোম্পানি মেনলি পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত এবং কোম্পানি দুটো সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করে। এক হচ্ছে হাই পাওয়ার, এক থার্মাল পাওয়ার। থার্মাল পাওয়ার যেটা কোল থেকে জেনারেশন হয় এবং হাইড্রো পাওয়ার যেটা জলবিদ্যুৎ বলছে যে ড্যাম বানিয়ে সেখান থেকে হাইড্রো পাওয়ার তৈরি করে। তো কোম্পানি লার্জেস্ট হাইড্রো পাওয়ার ইলেকট্রিক অপারেটিং করছে ইন প্রাইভেট সেক্টরে। তো আমাদের দেশের মধ্যে সেরা এখন হাইড্রো পাওয়ার ইলেকট্রিকের তো অপারেটিং করছে, যেটা সর্বোচ্চ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। এটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট। এবং স্টকের যদি কারেন্ট প্রাইস দেখি সেক্ষেত্রে 7.9 রুপিস এবং মার্কেট ক্যাপিটাল যদি দেখি তো 5,400 crore rupees। তো স্টকের যদি পি দেখি 23.7, যেটা খুব ভেরি হাই। এবং স্টকের যদি ওয়ান ইয়ার হাই লো দেখি সেক্ষেত্রে 3 রুপিস লো, এবং হাই যদি দেখি সেক্ষেত্রে 11 রুপিস। এবং ফেস ভ্যালু দেখি সেক্ষেত্রে ফেস ভ্যালু আছে। এবং স্টকের যদি আরওই দেখি, রিটার্ন অফ ইকুইটি, সেক্ষেত্রে 2.83%, যেটা খুবই ভেরি লো। তো কেন এই লেভেলে পড়ে আছে সেই নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। এবং ইন ফিউচার যদি আমরা 2-3 বছর টাইম ফ্রেমে রাখি, মাল্টিবেগার 5 times 10 times রিটার্ন দেবে। প্রথমে আমরা স্টকের কোম্পানির ব্যালেন্স শিটটা স্টাডি করব। তো আমরা যদি ব্যালেন্স শিটটা দেখি 2019 এবং 2020 এবং 2021, তো ব্যালেন্স শিটটা যদি আমরা দেখি তাহলে ব্যালেন্স শিট যদি দেখি 2019-এ কোম্পানির সেলস ছিল 3,892 কোটি টাকা এবং মার্চ 2020 সেখানে ছিল 3,284 কোটি টাকা এবং মার্চ 2021-এ সেক্ষেত্রে আছে 3,302 কোটি টাকা। তো কোম্পানির মার্চ এবং 2020 এবং 2021 প্রায় সেলস গ্রোথ একই আছে। এবং আমরা যদি মার্চ 2022-এর রেজাল্টটা ফলো করব, তো এখানে মার্চ 2022-এর যে লাস্ট কোয়ার্টার রেজাল্ট এখনও বাকি আছে। তো জুন আর সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই তিনটে কোয়ার্টার রেজাল্ট মিলে যদি আমরা যোগ করি তা সেক্ষেত্রে প্রায় 3,200 কোটি টাকা হয়েছে। তো লাস্ট তিনটে কোয়ার্টারে আমরা যদি রেজাল্ট দেখি সেক্ষেত্রে 3,200 কোটি টাকা কোম্পানি আর্নিং অলরেডি হয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ার মার্চ 2021-এ প্রায় কাছাকাছি। এবং মার্চ 2022-এর রেজাল্ট কোম্পানি এখনও পাবলিশ করেনি। তো যে আশা করি ও রেজাল্ট যদি আমরা ধরেই নিই যে 1400 কাছাকাছি থাকবে, তাহলেও কোম্পানির রেজাল্ট 3,200 plus 1,400, সেক্ষেত্রে প্রায় 4,600 থেকে 4,700 কোটি টাকা একটা রেজাল্ট হতে দেখা যাবে। তো কোম্পানি প্রিভিয়াস ইয়ারের তুলনায় মার্চ 2021-এর তুলনায় 2022-এ সেক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট একটা 4,700 কোটি টাকা, মানে 4,700 কোটি টাকা একটা হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে একটা লাস্ট 3 ইয়ার যদি ধরি 2020 এবং 2021 এবং 2022, সেক্ষেত্রে একটা রেজাল্টের দিকে সেলসের একটা গ্রোথ হতে দেখা যাবে। এবং এই গ্রোথ কোম্পানির সমস্ত কিছু দিকে যদি ধরি, আমরা প্রফিট বিফোর ট্যাক্স যেটা মার্চে 2021-এ একটা পজিটিভ দিক ছিল সেটা আরও একটা বেড়ে যাবে। এবং যেটা প্রিভিয়াস কয়েক ইয়ার যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখি সেক্ষেত্রে একটা নেগেটিভ দিক ছিল। তো 2021-এ কোম্পানি একটা প্রফিট হতে দেখা গেছে। এবং মার্চ 2022-এর আমরা যদি এক্সপেক্টেড রেজাল্ট দেখি তো সেক্ষেত্রে একটা বিগ প্রফিটের দিকে যাবে। তো সেক্ষেত্রে একটা কোম্পানির সমস্ত কিছু যেসব প্যারামিটার আছে সেক্ষেত্রে একটা পজিটিভ দিক দেখা যাবে। তো সেই হিসাবেই স্টকটাকে একটা আমরা এই কারেন্ট লেভেলে বাই করতে পারি। তো আমাদের মানে 2-3 বছর ভিউ দেখে রাখলে সেক্ষেত্রে একটা রিটার্ন হবে। তো এরপর আমরা যেটা কোম্পানির চার্টটা ওপেন করেছি, চার্ট প্যাটার্নটা, তো কোম্পানি যদি লাস্ট আমরা 10 বছর চার্টটা দেখি, তো 10 বছরের চার্টটা আমরা ওপেন করেছি। 10 বছরের চার্ট যদি হাই দেখি সেক্ষেত্রে 45 রুপিস এবং কন্টিনিউয়াস ডাউনফল হয়, এবং ডাউনফল হতে 2020-তে প্রায় লো করে প্রায় 80 পয়সা। তো তারপর থেকে একটা কোম্পানি হাই করে 10 টাকার 11টার কাছাকাছি। তো এই লেভেলে আমরা অল্প পরিমাণে বাই করতে পারবো। এবং আমরা যদি 2-3 বছর টাইম ফ্রেমে এটাকে হোল্ড করি তো সেক্ষেত্রে আমাদের একটা টার্গেট হবে যে পরে জেপি গ্রুপেরই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড নিয়ে আলোচনা করলাম, যেটা শর্ট নেম জেপি পাওয়ার। তো লাস্ট আমরা চার্ট 10 বছরের চার্ট প্যাটার্নটাও দেখেছি, কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের পর একটা আপ ট্রেন্ড দেখা গেছে।
এবং তারপর কোম্পানির ব্যালেন্স শিটটা দেখলাম। তো ব্যালেন্স শিট 2020 এবং 2022-তে একটা কোম্পানি লস থেকে একটা প্রফিটের দিকে এগোচ্ছে। তো সেক্ষেত্রে একটা কোম্পানি নেক্সট যদি আমরা 2-3 বছর ভিউ রাখি, তো সেক্ষেত্রে আমাদের একটা একটা আর্নিং 5 টাইমস 10 5 টাইমস এবং থেকে 10 টাইমস একটা আর্নিং হতে দেখা যাবে। তো আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের যারও কারো পোর্টফোলিওতে থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা।